মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কংগ্রেচুলেশন, অভিনন্দন। মানে আপনাদের প্রথম সন্তান আসছে, তাই আপনাদের দুজনকেই অভিনন্দন জানালাম। আমি তো আগেই বলেছিলাম, তবে ইউরিন টেস্টের রিপোর্টটা না হাতে পেলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। এসব এসব কি বলছেন উনি? কি করে সম্ভব? কি করে? ভুল হচ্ছে, একটা বিরাট বড় ভুল হচ্ছে। এই কারণেই আমাদের পরবর্তী স্টেপসগুলো নিয়ে এবার ভাবতে হবে। আর এর জন্য আমি বেশ কয়েকটা নির্দেশিকা আপনাদের দেব, যেটা আপনাদের দুজনকেই কঠোরভাবে মেনে চলতে হবে। এক মিনিট, আমার আপনার সঙ্গে একটা পার্সোনাল কথা বলার আছে, আমি কি একটু আলাদা করে বলতে পারি? না না রাই, তুমি আলাদা করে ডক্টরের সাথে কোনো কথা বলবে না প্লিজ। তোমার যা কথা বলার ডক্টরের সাথে আমার সামনে এখানেই বলতে হবে। ডক্টর, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমরা পরে এসে আপনার কাছে যা জানার জেনে নেব। চলো রাই, যাওয়া যাক। থ্যাংক ইউ ডক্টর। আমি তো উন্মাদই হয়ে যাবো মনে হচ্ছে এবার। সত্যি সত্যি তোমার এই রূপ দেখে, তোমার এই বহুরূপী অবতার দেখে এবার সত্যি সত্যি আমি উন্মাদ হয়ে যাবো। বহুরূপী অবতার মানে? বুঝতে পারছো না? না বুঝতে পারছো না, তুমি সত্যি বুঝতে পারছো না? কখনো সূর্য, কখনো আমি, আর কার কার সাথে তুমি? প্লিজ শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি অনিবার, একটা কথাও না। তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে এটা নিয়ে কথা বলার কোনো রুচি হচ্ছে না আমার। আমারও কোনো রুচি হচ্ছে না তোমার মতন একটা নোংরামির সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার। বেশ, তাহলে তো ভালোই, তাহলে আমি আমার মতো চলে যাচ্ছি, তুমি তোমার বাড়ি চলে যাও। বাহ, ওয়ান্ডারফুল অনিবার, ওয়ান্ডারফুল। এখন কোথায় যাবে তাহলে তুমি? সূর্যের কাছে, তাই তো? সূর্যের বাড়িতে যাবে। ওকে গিয়ে তুমি জানাবে যে তোমার বাচ্চা আমার পেটে রয়েছে, এটা তোমার সন্তান, তাই তো? দিদি ভাই, আজ তোর ডাক্তার দেখানো। কোনো ফোনে কথা হবে না এখন, কোনো কথা হবে না। অনির্বাণ, ফোনটা দাও অনির্বাণ। সাথে কথা বলতে দেবো না আমি তোমায়। কি হলো অনিতা, এরকম চেঁচিয়ে কথা বলছিল কেন দিদিভাইয়ের সাথে? ওদের কি ঝগড়া হচ্ছে? কি নিয়ে? আজ তো দিদিভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল অনির্বাণদার, তাহলে ঝগড়া হচ্ছে কেন? আবার ফোন করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।